বন্ধুরা, একটা হন্টেড হাউসে এসে ভূত দেখার জন্য এই ছেলেটা তান্ত্রিকের কাছ থেকে অনেকগুলো লেবুর উপরে কালো জাদু করে এনেছে। আর কালো জাদু করা লেবুগুলো ছুঁড়ে মারলে আশেপাশে থাকা যে কোনো অদৃশ্য শক্তিকে এসে নিজের চোখে দেখতে পারবে। এই জন্যে সে যখন হন্টেড হাউসটার চারপাশে খোঁজাখুঁজি করছিল, তখন আশেপাশে থেকে সে ভয়ঙ্কর রকমের কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল এবং সে দেখতে পায় যে টয়লেটের ভিতরে রহস্যময় কোনো কিছু একটার ছবিও আঁকা রয়েছে। আর এরপরে যখন সে ওই বাড়িটার উপরের দিকে তাকায়, তখন সে ভূত প্রেতের মতো রহস্যময় কোনো কিছু একটাকে দৌড়ে চলে যেতে দেখে। এটা দেখার পরে তারা সবাই অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও সাহস করে সে উপরে উঠে দেখার চেষ্টা করে যে এই জিনিসটা আসলে কি ছিল। কিন্তু সেখানে সে কোনো কিছু দেখতে না পেলেও এরপরে তার সাথে এমন ঘটনা ঘটে যায় যেটা দেখলে আপনাদের সবারই গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এমনকি ভিডিওর শেষের দিকে সে টয়লেটের ভিতরে এমন একটা জিনিস দেখতে পায়, এটা দেখার পরে তার রূপ পর্যন্ত কেঁপে উঠেছিল। मुझे बहुत डर लग रहा है भाई। काबू रखो कौन भाई अपने आप पे, बहुत डर गई। বন্ধুরা, এই ভিডিওটা ইন্দোনেশিয়ার একজন ঘোস্ট হান্টারের ক্যামেরায় রেকর্ড হয়েছিল। আসলে সে যখন অনেক বছরের পুরাতন একটা পরিত্যক্ত বাড়িতে এক্সপ্লোর করতে যায়, তখন সে দেখতে পায় যে মেয়ে মানুষের রূপ ধারণ করে ওই বাড়িটার দরজার উপরে রহস্যময় কোনো কিছু একটা ঝুলে দাঁড়িয়ে আছে এবং এই ডাইনিটা হাতের মাধ্যমে ইশারা করে ছেলেটাকে বারবার তার কাছে যাওয়ার জন্য ডাকতে থাকে। তখন ওই ছেলেটা বুকে সাহস নিয়ে ডাইনিটাকে বলে যে তোর যদি সাহস থাকে তাহলে তুই আমার কাছে আয়, আমি কি কারণে তোর কাছে যাব। কিন্তু এই কথাটা বলার পরে হঠাৎ করেই ওই ডাইনিটা গায়েব হয়ে যায় এবং তার সাথে যে ঘটনাটা ঘটে যায় সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন। Ibu-ibu yang tadi ngasih gua makan, Cok. Ibu-ibu yang tadi ngasih gua makan. Astagfirullah. Astagfirullah, bangke. Turun aja sini loh, ha. Gua enggak bakalan takut sedikit pun. Astagfirullah, ladim innalillahi wa innalillahi rojiun. Astagfirullah. Anjim dia innalillahi rojiun. Innalillahi wa astagfirullah ladim. Ya innalillahi wa innalillahi rojiun. Astagfirullah ladim. Ya Allah, innalillahi ya Allah. Astagfirullah. Ya Allah, astagfirullah ladim. Astagfirullah ladim. Anjim, gua ngerasa kayak dikelilingin, Cok, di sini. It's okay, thank you, kalian udah pada mulai. Ya Allah. বন্ধুরা, এই ভিডিওটাতে বোতলের মাধ্যমে কয়েকজন মেয়ে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। তখন হঠাৎ করেই তাদের একজনের মুড চেঞ্জ হয়ে যায় এবং সে জানায় যে এখন তারা হরর গেম খেলবে। আর এই কথা বলার পরে সে একটা কাগজ নিয়ে কাগজের মধ্যে ইয়েস অর নো লিখে দেয় এবং এরপরে সবাই মিলে হাত দিয়ে ওই কাগজটার উপরে কোনো কিছু একটাকে ঘুরাতে থাকে। আর এগুলো দেখে মনে হচ্ছিল যেন ওই মেয়েটার উপরে অদৃশ্য কোনো কিছু একটা এসে ভর করেছে এবং অদৃশ্য জিনিসটাই হয়তো আত্মাটাকে ডেকে আনার জন্য মেয়েটাকে দিয়ে এইসব কাজ করাচ্ছে।
Kisah kita. Yes. Ika, please end the game right now, Ika. I'm not even kidding anymore, Ika. বন্ধুরা, এই লোকটা যখন গভীর রাতে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই তার পাশ দিয়ে একটা বাইক চলে যায় এবং বাইকটা যখন সামনে যায় তখন সে দেখতে পায় যে বাইকের পেছনে ভয়ানক কোনো কিছু একটা বসে রয়েছে কিন্তু বাইক চালকটাই ভয়ানক জিনিসটার ব্যাপারে কিছুই জানতো না আর এই জিনিসটাকে দেখে মনে হচ্ছিল যেন কাফনের কাপড় পরানো একটা জীবন্ত লাশ বাইকের পেছনে বসে রয়েছে বন্ধুরা বাইকের পেছনে বসে থাকা এই জিনিসটাকে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে একজন লোক যখন একটা পরিত্যক্ত বাংলোতে এসে এক্সপ্লোর করা শুরু করে তখন হঠাৎ করে সে এই বাংলোটাতে একটা কালো ছায়া দেখতে পায় কিন্তু ছায়াটা দেখে সে মনে করেছিল এটা হয়তো তার নিজের ছায়া হতে পারে অথবা এটা তার দেখার ভ্রম ছিল কিন্তু কিছুক্ষণ পরেই এই ভয়ানক জিনিসটা তার সামনে চলে আসে এবং তারপরে তার সাথে কি কি হয় আপনারাই দেখে নিন এক্সিস্টেন্সি কালিয়ান রূপ apapun berbentuk apapun kalian berwujud apapun kalian hadir dan wujud senyata-nyatanya di tempat gua halumen Hai mantan, halo. Astagfirullah. Assalamualaikum. Punten. Sampurasun. Jangan nengok. Anjing, kuntilanak goblok. Ada lo di mana? Kasih tahu ya kan, hai mantan, halo. Astagfirullah. Assalamualaikum. Punten. Sampurasun. Ya mujizat. Bismillah. Jangan nengok. Bismillah.